হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের সুপার একটা ট্রিক নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আজ আমি আপনাদের শিখিয়ে দেব যে যদি ধরুন আপনারা কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করছেন, বা ওয়ার্ডে হোক বা এক্সেলে হোক, সেক্ষেত্রে সেই সময় ধরুন আপনার ইলেকট্রিসিটি চলে যায়, বা ধরুন আপনি এটা ভুল করে ক্রস করে ফেলেন আর ডোন্ট সেভ দিয়ে দেন, সেক্ষেত্রে কী হবে? এটা কিন্তু ফাইলটা আপনার চলে যাবে। কিন্তু এই যে আপনি মূল্যবান ফাইলটা আপনি নিয়ে কাজ করেছেন, সেটা কিন্তু আর রিটার্ন পাবেন না। তো যাতে এটা রিটার্ন আসে বা কীভাবে আসবে, সেটাই আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি একটা ওয়ার্ডের একটা ডকুমেন্ট আমি ওপেন করে রেখেছি। তো এইটাকেই আমি আপনাদের সামনে ক্লোজ করে দেবো ডোন্ট সেভ দিয়ে। তো দেখুন, এখানে আমি ক্লোজ করে দিলাম আর ডোন্ট সেভ করে দিলাম, তার মানে কী হলো, আমার কাছ থেকে কিন্তু ফাইলটা চলে গেল। তো এটা কি আমি কীভাবে ফিরিয়ে আনবো? তো বন্ধুরা, আমি ওয়ার্ডটা আবার খুলে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা, ওয়ার্ডটা আমি ওপেন করে নিলাম, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে নতুন করে ওয়ার্ডের একটা পেজ চলে এলো। তা এইখান থেকে প্রথমে আমি ফাইলে আসব। ফাইলে আসার পরে এখানে ইনফো বলে যে অপশানটা আছে, ইনফোতে আসব। ইনফোতে আসার পর, বা আপনারা যদি অন্য কোনো ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ম্যানেজ ডকুমেন্ট লেখা আছে। এই ম্যানেজ ডকুমেন্টের উপর ক্লিক করার পরই এখানে দেখুন লেখা আছে রিকভার আনসেভড ডকুমেন্ট। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল, এখানে নাম দেখাচ্ছে, যেটা হচ্ছে আমরা একটু আগে আমি যেটা ডোন্ট সেভ করে ক্লোজ করে দিয়েছিলাম। তো এটাকে ক্লিক করার পর এখানে ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেম অ্যাজ ইট ইজ ফাইলটা কিন্তু চলে এলো। তো বন্ধুরা, এবারে দেখুন এখানে মিডিল পোর্শনে একটা দেখাচ্ছে সেভ অ্যাজ। তা সেভ অ্যাজ করব, এখানে আমি ডেস্কটপে এটাকে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, ডেস্কটপে আমি ফাইলটাকে সেভ করে নিলাম, দেখতেই পেলেন এই যে ডেস্কটপে আমার চলে এলো ফাইলটা। তো বন্ধুরা, এরমভাবে আপনি আমাদের ফাইলটা রিকভারি করতে পারবেন। আর বন্ধুরা, আর একটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা হচ্ছে আমি ওয়ার্ডটা আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। ওয়ার্ডটা ওপেন করে নেওয়ার পর আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে চলে এলাম নতুন একটা সিটে। তো এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ইনফোতে যেমন গিয়েছিলাম, ইনফোতে আসব, তারপর ম্যানেজ ডকুমেন্টে আসব। ম্যানেজ ডকুমেন্টে আসার পর এখানে রিকভার আনসেভ ডকুমেন্ট যে অপশানটা ক্লিক করেছিলাম এটাতেই আসব। এটাতে আসার পর বন্ধুরা, এখানে দেখুন ওপরে যে সেভ যে জায়গাটা দেখাচ্ছে, যে পাথটা, এখানে যে পাথটা রয়েছে এইটাকে আমি ক্লিক করে অল সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এটাকে কপি করে নিলাম। কপি করার করে নেওয়ার পর এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে নেওয়ার পর আবার ফাইলে আসব। ফাইলে আসার পর বন্ধুরা অপশানে আসব। অপশানে এসে দেখুন এখানে সেভ বলে যে অপশানটা আছে, সেভেতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখুন 10 মিনিট রয়েছে, এটাকে আমি 1 মিনিট করে দেবো। আপনারাও করে দেবেন এই জিনিসটা, যে সেভ অটো রিকভার ইনফরমেশান এভরি 1 মিনিট। আর এখানে দেখুন যে পাথটা রয়েছে, কিপ দ্য লাস্ট রিকভার, এটা রয়েছে, এই পাথটাকে আপনি অল সিলেক্ট করে এখান থেকে এটাকে মুছে দিয়ে আমি যে পাথটা ওখানে কপি করেছিলাম ওটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, ব্যাপারটা কি হলো, এবার আপনি এখানে দিস পিসি খুলে এই ওপরে যে পাথ, যে জায়গাটা আছে এখানে, এইখানে আপনি এখানে পেস্ট করে দিয়ে এন্টার যেই মারবেন, মারার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ভিডিওটা আমি আনসেভ করে দিয়ে ক্লোজ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে। এটা মানে এখান থেকেও আপনি কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ট্রিকটা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট সবেতেই এটা কাজে লাগবে, আপনারা সবেতেই এটা ইউজ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে এরকম পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।